যুদ্ধ ঘোষণা করলাম ঘরের জিনিস ঘরে থাকবে পরের সাথে যুদ্ধ হবে না আজের সাথে বাসুর আমার মা তোমার বোলার আমার মায়ের শরীর আমি হতে দেব না কি করো আমার নাম নুরু আমি কাম করলাম শুরু যেই তাড়াতাড়ি করি কাম করাইতেছে আমার মনে হয় রাইতে খাওয়াইব গরু তবে ঝড় বৃষ্টি তুফান আমাক পাবে না উপরে দিছি ছাতা কাম করিমু সঙ্গের মাতা নুরু ওই নুরু নুরু ও বাবা 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 কেনা এই হারামজাদা তুই এইখানে কেন আমার এইতে মাথার উপরে কেন বালির মতো দেখতে হইলো যা কষ কষ গুলো সব ঠিক করছো তো আরেক গাড়ি মাল আসতে আছে এইখানে স্টক করবি বুঝছো এইখানে শোন তুই কি কইছি কইছেন স্টক করবো স্টক করবি না পরে থাকবে হায় হায় রে আমার পোড়া আমার সামনে মরার মতো খাড়া এই তোর মধ্যে তো এই রস কষ নির্যাস কিছুই নাই থাকবো কেমনে 23 বছর পার হয়ে গেল 24 পা দিলাম এখন পর্যন্ত আমার কুল কিনারা গোদ কিচ্ছু হইল না একবার চিন্তা করছো হ্যাঁ কি চিন্তা করবো তুই তুই জন্ম তারিখ একেবারে উ বহু মনে রাখোস কিন্তু বাজারে পাঠাইলে তেল আনতে গেলে নুন আনো নুন আনতে গেলে বাদাম আনো বাদাম আনতে গেলে কিশমিশ আনো কিশমিশ আনতে গেলে মাছ আনো হ্যাঁ এটা তো খুব মুখস্থ জন্ম তারিখ ওইটা তো ওই কারণে ভুল হয়ে যায় কি কি কারণে তো তুমি তো তাও একটা কাম করছো আমার তো কামের কিচ্ছু হইলো না তোর ওই কাম দিলে তো কোনো কামই তো শেষ করতে পারলো ওই কাম না কি কাম শুভ কাম শুভ কাম হ্যাঁ শুভ কাম তোরে তো লেখাপড়া দিছিলাম লেখাপড়া করতে আরো লেখাপড়া শুভ কাম যে অশুভ কাম এইটা শুভ কাম হইলো বিয়া বিয়া ও কষ্ট না গা খুশি আছে কয় একটু করবো বহুত দরকার আপনি মত তো তোর দরকার বেশি না ওর দরকার বেশি না বাজার তুই বেশি নাস্তা শোভা উদ্ধার কথা তুই কবি অর্ধার কথাও কইবি এই শোনো আমি বুঝছি তোমার তার তারা নিবার গিয়ে গেছে বুঝছো শোনেন আপনি যত অত সহজে মনে করছেন অত সহজে বিয়েটা হবে না কেন হবে না জানেন কেন পরিষ্কার ভাবে আপনাকে বলবো আমার একটা এটা নিয়ে পরিকল্পনা আছে এই পরিকল্পনা মোতাবেক যখন এইটা আসবে সময় তখন আমি তোমাকে বিয়ে করবো কি পরিকল্পনা পরিকল্পনা মানে ওই যে তোমার বুঝতে হবে না বুঝছো আগে এই যে রড সিমেন্ট বালু আনতে বিল্ডিং টা উঠে আব্বা তারপর দেখ কার বিয়ে আব্বা আব্বা জি ঘটনা হলো ওই যখন ঝিমঝিম বৃষ্টি পড়ে টিনের ইয়ে চালে জি তখন হলো ওই শীত লাগে তখন গরমের লাগে তখন আপনি বিছানাতে কুঠিয়া রিম জিম রিম জিম রিম জিম রিম জিম নাচতে পারেন না শরীরে গরম হবে আব্বা ওই সময় খালি বয়স কত মনে পড়ে বেশি মনে পড়ে আমার তাহলে তুই ওই সনাতন পন্থা এরাও কি পাপের বলে দিতে হবে সনাতন পন্থা আছে না আব্বা একটা কাম করেন কি আপনি যদি আমার বাসায় দিচ্ছেন আমার শুভ কাজটা সাইরা দেন নইলে যে কোনো মুহূর্তে আমি কিন্তু নাই হয়ে যেতে পারি আপনি মরেন বাঁচেন আমার ডিসিশন আমি চাই না আমার পোলা অকালে মৃত্যু হোক কারণ মায়ের লোকের হাতে পড়লে ওরা রস কষ নির্যাস সব কৃষ্ণ টেনে নেবে টেনে নেবে বুঝছো লেবুর রস সিপাইতে থাকবে সিপাইতে থাকবে ই আমার ডিসিশন ফাইনাল ভোজ্য পাল নিজের হস্ত থাকিতে কেন হবি পরের দ্বারস্থ বুঝছো পরিষ্কার বললে দিয়ে গেলাম
নিজের হস্ত কামে লাগাইও না, আমারে কামে লাগাও। কাম হইবে তা বুঝছাও, কাম শেষ, আমি কাম করি, আমাক করাইবি। আগে কেমনে কাম করাইতে হয় আমারও জানা আছে আলমগীর সাহেব। তোর মতো বাপ রে যে কোনো মুহূর্তে আমি দিতে পারি অভিশাপ। আচ্ছা মা, বাপ মা নাকি পোলার কষ্ট বুঝে? কই তোমরা তো বুঝতেছ না। কি কষ্ট তোর? কি কষ্ট তোর? আমার এত বয়স হয়ে গেল, আজ চব্বিশ বছর তিন দিন হয়ে যাইতেছে, আমার একবারও খোঁজ রাখছো? তা তো ঠিকই, আমারে যদি বিয়াটা করাইতা তাহলে কিন্তু আজগা ওই আব্বাইও এইরকম বাজে কাজগুলা করতে পারতো না। তোর বাপে বাজে কাজ করে? বা বিভিন্ন মায়াগো লগে ইষ্টুকুলুকুলু, মানে ওই এ আনে যায় ওয়ানে যায়, এ কি সব করে। এই জন্যই তো টাইম টু বাইতে আসে না, অনেক রাইতে ঘরে আসে। একটা কথা কইলে জ্যাঙ্গার দা ধরে। হ্যাঁ, তাতেও বুঝো না আমার বাপ কোন দিক যাইতেছে। তুমি তো সহজ সরল মানুষ আর আমিও সহজ সরল মানুষ, তোমার পাশে বাপরে পাও না, আমার পাশে বউ পাই না, তো এইভাবে চলতে থাকলে। ওমা রে কথা কই, কবাজান কো, ঘরে যদি একটা পোলার বউ থাকে তখন লোক লজ্জার ভয়ে আব্বাই ওই অন্য মেয়েদের দিকে তাকাইতে পারবো না। তুমি যদি আব্বার একটু বুঝাইতে পারো তাইলে আমার কাম হয়ে যায়। না বাজা, এই কথা আমি কইতে পারব না। হ্যাঁ, যে লোকের সাথে ঠিক মতো দুইটা কথাই কইতে পারি না ওই লোকের আমি তোর বিয়ের কথা কমু? তুই কি আমার মায়ের খাওয়াবি বাজান? কুত্তার বাচ্চা, তাইলে আমার জন্ম দিছিলি কা? বিয়াই দেবি না তাহলে জন্ম দেওয়ার দরকার কি? জন্ম মৃত্যু বিয়া তো এগুলি সুন্নত ফরজ, সেই ফরজ থেকে ছুটতে গেলে তোরাও মরে শান্তি পাবি না। কত আশা নিয়ে এর কাছে দেহ কইতে পারবো না। শোন মা, আমার অভিশাপ কিন্তু রগে রগে চলে যাইবো, রক্ত রক্ত মিশে যাইবো। যেদিন আমার বাপ ওই হুরির পুত আর একটা বিয়া করে নিয়ে আসবো সেদিন তোর কপাল পুড়বো। আমি অভিশাপ দিতেছি না কিন্তু অভিশাপ আয়া পড়ছে। না বাজান, অভিশাপ দিস না। কি যে করি, ঠিকই তো কইছে পুলা, যে খারাপ পুরুষ ঠিক মতো দুইটা কথা কয় না, আমার দিকে তো ফিরিয়াও তাকায় না। পুলাই কিন্তু ঠিক কথাই কইছে, কি যে করি। দেবা তোমার কি সুম্মতিম? হন তুই তোর বাপ মারে যাইয়া সুন্দর মতো বুঝে কবি মুই একটা মাইয়ারে ভালোবাসি আর বিয়া করবো, তোর বাপ মা যদি না মানে মুই কি করবো? তিন ট্রাম মিটিং এ বসছি, মোর বাপের লগে দুই ট্রাম, মোর মায়ের লগে এক ট্রাম, কে ওই মোর বিয়াতে রাজি হয় না। ট্রাম মানে? কইছিলাম একলা একলা টিনের ঘরে থাকি, বৃষ্টির পানি পড়লে টকটক আওয়াজে ঘুম আয়ে সে জন্মের, কিন্তু বালিশ গুলাও কথা শুনে না, লেপ্ত সুখ দিলেও গা ঠান্ডা গরম হয় না। এখন যদি তোমার বডি সাঙ্গা সুঙ্গা বানাইতে চাও মোরে তাড়াতাড়ি বিয়ে হবে,
কেমনে বিয়ের ভাই মুই জানি হইবে না হইবে না মানে আমার বাপ মা রাজি হইবে না তোমার বাপ মা রাজি হইবে না তাহলে তুমি কি করতেছো এখন যুদ্ধ তো করছি যুদ্ধে জয় লাভ করলে তো দেশ আমার না করলে তো দেশ অন্যের হ্যাঁ তো ঠিক কইছো দেশ অন্যের তাহলে দেশ অন্যের হইয়ে যাক মোর বাপ মা এমন লাগে বিয়ে ঠিক করতে আছে অন্য জায়গায় যদি একবার অন্য ছেলের গলায় বান্দরের নান ঝুললে যাই তুমি আর মোর নান মাইয়া পাবা না কষ্ট কষ্ট কারে কবা কিরে তুমি ছেড়ি মানছেন না কইয়ে টান দিলে তুমি কোনোদিনও বাপ পাবা না ওই কুত্তার মতো গেউ গেউ করা লাগবে হাঙ্গা জীবন করছি মায়ের সাথে করছি বাপের সাথে করছি কেউ বিয়াতে রাজি মোর কষ্ট লাগে তোমার কামদুন দেখা তুমি তো জানো আব্বা মোর বিয়া ঠিক করলে একবার যদি অন্য ছেলের গলায় জুলাই দেয় এই বলে লাগে বই কেমনে সংসার করব যাও বাসায় যাও লাশ চেষ্টা করি আমি মোরে যদি একবার বিয়া দিয়ে দেয় কান্দে রাতে হন মাউ গর্ব মোর বাপে যদি মোরে একবার বিয়া দিয়ে দেয় তোর অবস্থা কি হইবে জানো কি তোর এইচডি রুবের মনির খানের বিরহের গান কানে বাজাই বাজাই শুনতে হবে এই ধর কি আমি যখন থাকবো না এই সময় এটা জড়াই ধরে করো মনির খানের গান মনির খানের গান জোর করে ভালোবাসা আমি এই বাস নিয়ে আসে গেছি আর এস ডিবে লালবে না বাড়িতে বড় অনুষ্ঠান করবে করবে হ্যাঁ 1000 লোক রেখামো আমার বেশি খুশি খুশি লাগতেছে গরু কাটবো 10টা এই বাড়ির সবাই কই কেউ নাই এই যে দাদা যান হ্যাঁ এদিকে দা দাদা যান ভাই যান দাদা যান ভাই যান ভাই যান ভাই যান কে ভাবি 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 নতুন ভাবি নতুন বিয়া সাজো নিছাজো মন ভালো বিয়া সাজো নিছাজো আনন্দ আমাদের বাড়ির সব কিছু তো আনন্দ করে এত খুশি খুশি লাগতেছে সাজো নিছাজো হাসতেছে এইটা ভালো বিয়া করছে কে বিয়ে করছে আমি করছি তুই মনে করছিস তুই বিয়ে করছিস 24 বছর 3 মাস আমার রানী আমারে ছাইরা তোমার বউ থাকার পর তুমি আবার বিয়ে করলা তোর বয়সটা তুই একেবারে সঠিক ভাবে মুখস্থ রাখো কিন্তু কপালে যে তোর বিয়ে নাই এইটা তুই জানো না কইছিলাম না মা তোমার কপাল পূর্ব সন্তানের দোয়া কখনো বিফলে যায় না গো মা কপাল পূর্বে না পূর্বে না আমি ওনাকে সেবা যত্ন করব আপনি ওনার সেবা যত্ন করবেন আর ওনার করবেন আমারও করেন মাঝখানে আমি ছাগলের 3 নাম্বার বাচ্চা দুইটা দুধ খাইবো আর একটা ফাল পারবো না তুমি তো আমার ছেলে হও তোমার সেবা তো অবশ্যই করব মা মা বলবি বড় গলায় মা বলবি এইটা শুরু কর মা বলবি শুনেন এইটা আমার গো একটা ফ্যামিলি হ্যাঁ যৌবন যার যুদ্ধে যাবার মুখ্যম সময় তার আমার যৌবন আছে হ্যাঁ যৌবনে ওই যুদ্ধ ক্ষেত্রে গিয়া যদি আপনি যুদ্ধ না কইরা যদি পরাজিত হন দেশ কি আপনি পাইবেন না না তোমার বাপ পারবে পারবে না সে পারবে কিনা এখনই দেয়া যাইব মা যুদ্ধ ঘোষণা করলাম
ঘরের জিনিস ঘরে থাকবে, পরের সাথে যুদ্ধ হবে না। আজের সাথে বাসুর আমার মা, তোমার বোলার আমার মায়ের শরীর আমি হতে দেব না। কি করো? আমার পোলা ওটা কার না কার দিয়ে হয়েছ, নাহলে বাপের বাপের বউ হয়ে যায়, এরকম আর জানো সন্তান।